হারা যাবে না, যাই হবে আবার ট্রাই করব। একবার না পারলে দেখো শতবার। দেখতে শুনতে চমৎকার ক্রিকেট মাঠে লাল সবুজ জার্সিতেও পাকা পারফর্মার, স্বাভাবিকভাবে তাসকিনের গ্ল্যামার কাজে লাগাতে মরিয়া দেশি বিদেশি নানা ব্র্যান্ড। তবে আসল জায়গায় এই পেস সেন্সেশন একদম স্পট অন, জানেন উপরে ওঠার ক্ষুধাটা না থাকলে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। এগিয়ে যাও, রাস্তাটাও ছোট হয়ে আসে। দিন শেষে একটা প্লেয়ারের গ্ল্যামার হচ্ছে 22 গজে, যেটা আমার যখন শুরুর দিকে ক্যারিয়ার স্টার্ট হয়েছিল তখনই আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। যখন আমি সব জায়গা থেকে আউট অফ ফর্ম ছিলাম তখন কিন্তু আমার এন্ডোর্সমেন্টও ছিল না। সো রিয়েলিটি হচ্ছে অ্যাজ এ প্লেয়ারের গ্ল্যামার 22 গজেই, সো মেন প্রায়োরিটি আমার খেলাই। তাসকিনের বিপিএল শেষ, সামনে ইংল্যান্ড সিরিজ। 2015 ও 2016 বাটলারদের বিপক্ষে ওডিআইতে সবশেষ 2 জয়ে বড় অবদান ছিল তাসকিনের। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে কখনো সিরিজ না জেতার আক্ষেপ কি কাটবে এবার? ওরা তো নো ডাউট ভালো, ওয়ার্ল্ড ক্লাস, আমি মনে করি আমরাও, কারণ আমরা আমাদেরকে ছোট করছি না, বিকজ আমরা দেশের বাইরেও বড় বড় টিমের সাথে ম্যাচ জিতেছি এবং সবাই প্রুভেন। ঘরের মাটিতে যেহেতু খেলা, আশা তো করতেই পারি সিরিজ জয়ের। 2 ম্যাচেই কিন্তু আপনি জস বাটলার উইকেট পেয়েছেন, 2 ম্যাচেই কিন্তু জস বাটলার ইংল্যান্ডকে জয়ের পথে নিয়ে যাচ্ছিল, হাই স্কোর ছিল, সেই জায়গাতে আপনি জস বাটলার 2 ম্যাচে উইকেট পেয়েছেন। মানে এইগুলো মাইন্ড গেমগুলো কতটুকু কাজে দিবে এই আসছে সিরিজে? না, আসলে আবার নতুন ম্যাচ নতুনভাবেই শুরু হবে। ডেফিনেটলি চাইবো যে ওদের সব মেন ব্যাটারদের উইকেট পাইতে, বাট দিন শেষে আসলে আবার প্রসেসেই যাইতে হবে। তো মেন জিনিসটা যদি মানে জিততে পারি আর জয়ের পিছনে যদি আমার কন্ট্রিবিউশন থাকে, এটাই সবচেয়ে বড় পাওয়া। কোনো উইক লিংক আছে জর্জ বাটলার বা যারা এখন? না না, এটা আসলে ভিডিও অ্যানালাইসিস বলতে হবে। চান্ডিকে হাতুরু সিং এর অধীনে ওয়ান ডে আর টেস্টে অভিষেক হয় তাসকিনের। সময় গড়িয়ে এখন বেশ পরিণত, হাতুরুর সঙ্গে নতুন করে আবারও শক্ত জুটি গড়ায় মুখিয়ে ঢাকা এক্সপ্রেস। আমিও এক্সাইটেড যে আমাদের সেই আগের হাতুরু সিং কোচ আবার আসছেন। এবং দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। যথেষ্ট ভালো মানের কোচ এবং অনেস্ট মানুষ, শিওর তার সাথে যাত্রাটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। আর আগের তুলনায় আমাদেরও যারা ওই সময় অনেক বেশি ইয়াং ছিলাম, ওরাও আগের থেকে একটু ম্যাচিওর প্লেয়ার, সো টিমের অবস্থান আরও ভালো, তো ভালো কিছুই হবে আশা করছি। এখন পর্যন্ত কি হাতুর সাথে আপনার কথা হয়েছে কিনা? ও ওনার সাথে সবারই কথা হয়েছে, মানে উনি সবাইকেই কন্ট্রাক্ট করেছিল, প্ল্যান শেয়ার করেছিল, বোলারদের কী রোল, ব্যাটসম্যানদের কী রোল, আসলে আবার মিটিং করবে। ছোটখাটো ইঞ্জুরিতে ভুগছেন, সপ্তাহ 2-এর মধ্যেই ফিট হওয়ার আশায় তাসকিন। বোর্ডের প্ল্যান অনুযায়ী আমি আগাচ্ছি, তো আশা করছি উইদিন ফিউ ডেইজ হয়তো শর্ট রানে বোলিংও শুরু হবে ইনশাআল্লাহ। সাইফুল রূপক, 71, ঢাকা।